যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, চীন গত এক বছরে পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়িয়েছে। দেশটির হাতে এখন প্রায় 500টি সক্রিয় পারমাণবিক বোমা রয়েছে। 2030 সালের মধ্যে চীন পারমাণবিক অস্ত্রের মজুদ 1000-এ উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়ে বর্তমানে কাজ করছে। যদিও চীনের এই মজুদ রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের চেয়ে কম, বর্তমানে রাশিয়ার কাছে প্রায় 5,889টি পারমাণবিক অস্ত্র রয়েছে, আর যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে 5,244টি। যুক্তরাষ্ট্রের থেকে 645টি অস্ত্র বেশি রয়েছে রাশিয়ার কাছে। প্রতিবেদনে বলা হয়, চীন আগে হামলা না করার নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ। চীনের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার সমৃদ্ধ করা সহ নানা ঘটনায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে টানাপোড়েন চলছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, 2049 সালের মধ্যে তার দেশ একটি বিশ্বমানের সামরিক বাহিনী গড়ে তুলতে চায়। 2012 সালে চাইনিজ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এবং 2013 সালে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই শি জিনপিং চীনের সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের চেষ্টা করে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, চীন সম্ভবত 2022 সালে 3টি নতুন ক্লাস্টার মিসাইল সাইটের নির্মাণ শেষ করেছে। এই সাইটগুলোতে অন্তত 300টি নতুন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ICBM সাইলো বা ক্ষেপণাস্ত্রের ধারক কাঠামো থাকতে পারে। ইউক্রেনে রুশ অভিযান এবং সম্প্রতি ফিলিস্তিনের ইসরায়েলের হামলায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পরমাণু পরাশক্তি রাষ্ট্রগুলোর মাঝে। সম্প্রতি 19 অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক বক্তব্য নিয়ে সরগরম হয়ে উঠেছে রাশিয়া যুক্তরাষ্ট্রের কূটনীতিও। বাইডেন তার বক্তব্যে বলেছেন, ইউক্রেন এবং ইসরায়েলকে সহায়তা যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ। এই বিনিয়োগ প্রজন্ম থেকে প্রজন্মে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য লভ্যাংশ যুগিয়ে যাবে। এটাকে একটা স্মার্ট বিনিয়োগ বলে অভিহিত করেছেন জো বাইডেন। ইউক্রেন ও ইসরায়েলকে নতুন করে সহায়তা দেওয়ার জন্য তিনি কংগ্রেসের সমর্থনও প্রত্যাশা করেছেন। এই বক্তব্যের কঠোর সমালোচনা করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বিনিয়োগ সংক্রান্ত বাইডেনের মন্তব্য প্রমাণ করে যুক্তরাষ্ট্র আদর্শিক কারণে লড়াইয়ে জড়ায় না, তারা প্রক্সি ওয়ার বা অন্যের জন্য যুদ্ধ করা থেকে লাভবান হয়। বাইডেনের মন্তব্যে নৈতিক মানদণ্ডের প্রতি মার্কিন প্রশাসনের বিশ্বাসঘাতকতা প্রকাশ পেয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, মূল্যবোধের কথা বলে যুক্তরাষ্ট্র সবসময় বিশ্বকে বোকা বানিয়েছে, অথচ তারা কখনোই এই মূল্যবোধ ধারণ করেনি। কাজী আমদাদ, দেশ টিভি।中方对此坚决反对。